মসজিদে নববী তার রাসূলের ডাক দিয়ে যে যুদ্ধ যা পড়িব অসাহাবীয়ল যুদ্ধ যা পড়িব ইসলামী এন গোটা পৃথিবীর তুই ফাঙ্কা গিরি বিলাই দে তুই তো ওর বাড়ি যে আনিল বেশ কথা হবি বাল্লা কথা গুন বুঝো তাইল না কি করিম নাই যুদ্ধ যা পড়িব সাহাবীয়লের বল দে ডাক দিয়ে ময়দান এন কি নয়া বিয়ে করিয়ে দে হযরতে হামজালার রাদিয়াল্লাহ বউ ফেলাই সত্তর জন সাহাবি শহীদ ইসলাম মান দি গেল না এই উলঙ্গ ভনা করি বেলায় না ইসলাম মান এই শহীদ দে রক্ত বৃষ্টির মত ফাত্তর মেরকে দাঁড় রসুলের তাইফের ময়দান রক্ত মোবারক জজ্জরি তুই বরদ দে ইল্লে গরিব এলে না রসুল ইসলাম ইন্দি গেই দে করবলার বালু পর্যন্ত এখন হাজত দে হাই হুসাইন হাই হুসাইন এজিতে মত খাইতো এজিতে মাই হলই নাইস্ত দেই ইমাম হুসাইন সেলেন্ডার নো দে না না আম নানা দানি সমস্ত নগরে ইন হারাম হই দে মাইফান নাসিবে মতিবে ঠিক না তো তোরা কোন দিকে জায়েজ করে গেলে ইজ দে এ মেহেদি অনুষ্ঠান মাইফান আসন মরতওয়ান আসন এগুন করি বললে না রসুল এত কষ্ট করি ইসলাম মানে আরার দিকে দে তার সাইট বছর জিন্দগি শুধু মত হয়ে হয়ে খাইতে দে গড়া দেখি বলবো কি করতে লাগবো আর যারা কমেডির মানুষ না দেখে না আল্লাহ ইয়ার আর আমল করিবে তৌফিক দে বাবা হুজুর শুনি সব কমেডির ভাই তাহলে কি বুঝে কাম স্যার উন দরহান না যে জিনিস শুন কইলাম আশা করি এই জাহাঙ্গীর যুগ এই অল্প টাইমে যা কিছু হই অযথা কথা নাও হই দরকারি জিয়ান সমাজ আল্লাহ জিয়ান প্রয়োজন মনে করবি ইয়া না আর ক্ষুদ্র জ্ঞানে আই জাহাঙ্গীর হুজুর কোনো মুফতিও না মহাদ্দেশ না কিচ্ছু না আর ওলি আল্লাহ আল্লাহ সায়া দিয়ে দোয়া করবে ওই আর বড় জোর কেবলা মৌলানা ওহিদুল্লাহ শাহ রহমতুল্লাহ আহসানুল্লাহ শাহ রহমতুল্লাহ নাই আর না না জান বহুত বড় আলে মৌলানা মহলুজুর রহমান রহমতুল্লাহ এবার ভুয়ালে চিনতে নো মুরব্বী হলে চিনিব ও মৌলানা মহলুজুর রহমান এবার হিন্দুস্তান তুমি আড়ার বছর দাস্তান বানিয়ে এসে দেয় কালারফুল সিনিয়র আমাদের যা ফয়জুল বাড়ি সিনিয়র মাদ্রাসা দুনুয়ানের বড় আলেম আছে বড়জুর মৌলানা হিদুল্লাহ শাহ রহমতুল্লাহ লাই বেশি মহব্বত করতো আর না জানা রে কদম মলাই মহলের সাহ বলল নালাই গো এ দু লমে তো লই রাইছে দে মলাই মহলের সাহ লো অনুজুর নালাই গো লাগিলে কত বাজি যাবি এ দু লম আল্লাহ কদি বে লই রাইছে দে তো তার আর দোয়াইয়ে আর রসুলের দয়াই এ দুই শের কলমা নইলে অনে আই এলাকার সন্তান ইজ্জত বাড়ানোর মালিক হ্যাঁ আল্লাহ তো অনরাত দোয়াই আজি রন্দর রন্দর গুরির জন্য গুরির নিয়ে মোটামুটি দেখতে তো লাগে ইয়ে না অনরালে ফহন ডাকাইয়া মলে আলিবে ডাকার ঘর দেয় না উবে দিজা সুরর ঘর উবে নেত্রগণার ঘর তোমার ফহর কর আর তো তো জাহাঙ্গীর হুজুর আস ঠিক নিয়ে ফহর করিবে দে ইয়ে না অনরাল্লা অহংকার সিয়ল বা তো জাহাঙ্গীর হুজুর আছে আর হুজুর মাওলানা মোহাম্মদ আলী শাহ রহমতুল্লাহ আলাই আর ওস্তাদ আর ভরাই সুবানিয়া বার ওস্তাদ হলো তেমনের ফসল তো আরা আরা গুনে ফসল আর হুজুর জামাই মাওলানা আনোয়ার শাহ আছে মাদ্দাজিনুল আলী ইবো আর ওস্তাদ আর ওগদ জাঙ্গি আল্লাহ তো সারাতে কান নূর আছে একদিন তোর নামে গোটা দুনিয়া জিকির করিব আর দোয়া করিব
আর দোয়া হ্যাঁ বহুত জনের দোয়া ভাই আলহামদুলিল্লাহ হ্যাঁ বুঝতাম দা খালার বোলা স্কুল এইট পর্যন্ত পড়গি খড়ে খালার বোলা স্কুল হ্যাঁ মদ্রাসা থইলে নও পড়ি হ্যাঁ পড়গি তো খড়ে খালার বল উমরা মিয়া হ্যাঁ স্কুল এইট পর্যন্ত পড়ি তো হঠাৎ করি কিন্তু এত নাত রসুল বুঝতাম এত কি বুঝতাম একদিন আর এখন মা বিল সরে একদিন আল্লাহ তোর বড় হুজুর বানাইবো তোর অবস্থা দে মাদ্রাসা ফরিবি নি তা কই হুজুর ফরিকম তো হতে টিয়া বুঝে লাগদ ন হুজুর কথা হওয়া কর টিয়া বুঝে লাগদ ন খালি এ বাজারে যাবি তোমার নাম লিখি দিম কিতাবও দিম মলে জাগির হুজুর আর আনি মাদ্রাসা ভর্তি করে দিই খালা বল মাদ্রাসা এডে দুই তিন বছর ফরগি আর খালা বলে তার উপর পুরো হুজুর আছিল খাবে যা মত সোরি বাড়ি সাবরি বাড়ি ইবে রুগ্গ মাই বিয়ে দি দা আর বাড়ি তুই ব্যান্ড বেড়াই তুই আইলে আর আন্ডা থাকতো মলে মহল স্যার মাই ফার্মা তিন দি থাকতো ঘরে আর আন্ডা ঘর বড় আছে তার ওদ জাহাঙ্গীর ভরা লাগা কেন চলে আও দুদু চলে এত না কেন শহরে বাজারে যাক গিয়ে বেলি বড় ভালো হইতো বুড়ো দূর করতে পারে তুই তো বড় আলেম হবি তোরা খালি এ বছর নিয়ে না আই সবা নিয়ে মাত্র যা ভর্তি করা দিও উগ্রাই ভর্তি করা দিতে খড়ে বুড়ো দূর লই যে এর সোবানি মাদ্রাসা ভর্তি করা দি সোবানি মাদ্রাসা ভর্তি ভর্তি দাখিল পরীক্ষা দি আলিম তুটি হ না দাখিল পরীক্ষা দি আলিম তুটি শুটকি ভাটি হড়ে এখন বড় মাহফিল চলে এটা শেরে মিল্লাত মুফতি উবাইদুল্লাহ নইমি রহমতুল্লাহ আইছে সিলেটের সালাম জেহাদি ই বয়সে তো আরো বড় বড় হুজুর আইছে তো ইউ শেরে মিল্লাত মুফতি উবাইদুল্লাহ নইমি রহমতুল্লাহ উড়ি বের আগো দি আয়ুক কো শেয়ার ফর কি শেয়ার কো এখনো কি হাল আছে খুদ খুদা কহতা হে সল্লু ফির ভি আন তুম গাফিল এই শেয়ার ইবে ফরি রে নমি সাহেব হুজুর আমি কে সাহায্য রে হদাই তোর বাড়ি গড়ে আর কত তোর বাড়ি গড়ে আ কই আর বাড়ি দইল কুল হদি বে আবার ফর আর কত গজল ইবে আই আবার ফরি আ হুজুর আর কান সতি এক কান ফঞ্জাইছ কি দেখছড়ি দাসুড়িয়া দিয়ে আর গুণ দিয়ে হলো তুই খড়ে বড় আ হই দুজুর আই সোবানিয়াত আলিম তরি ইয়া উঠি দি হদ তো সারা তোড়া তুই গুজুর বি বড় আলেম বি তুই আগামী কাল আন লগে জামিয়াত তত্তর তোর নাম আই জামিয়াত লিখি দিও আল্লাহ আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া নারী ইতিহাস এগুন আই উজুর অলের দুয়াই নমিজা বুদুর অগত দে তুত টিয়াও লাগদিন ফজর লাগদিন তোর আই জামিয়ে কি রেখা দি নাম লাগাই দি তখন খোদা খালি এবার ধরে যায় তো জামিয়ে মাদ্রাসা তাই মাদ্রাসাত গে সাকতাই দেখতাম খড়ে সাকতাই দেখতাম আর তো এখন সিনে আইড় বাসাইন দি আছে তাই ফজর তুই সুবানি মাদ্রাসাত গে আর আর গজ্জালিয়ে জামান আল্লামা মুফতি মুসলিউদ্দিন রহমতুল্লাহ আলাইহ বহুত বড় একজন মেডেল প্রাপ্ত আলেম এশাদের আমলত মেডেল প্রাপ্ত হযরত গাজ্জালী জামান আল্লামা মুসলিউদ্দিন রহমতুল্লাহ আলাইহ ইবে প্রিন্সিপাল তো ওই আই এন্ড তুন করে দেবে সেভেন তুন সুবানি তুন উঠি দে আই এন্ড সবসে আলা ভরাইতাম ইসিম বিল তো মোটামুটি সিনিত তো আর ওদে জাহাঙ্গীর কি খবর হুজুর অগত দে আ ওদে হুজুর ওই আর নৈমিশা হুজুরে জামিয়া কি করাইব ভর্তি করাইব ওই হুজুর খাদাই নে তো আ ওদে হুজুর আর খসান দিলে বড় ভালো হল কি সার্টিফিকেট তেজ দূর দিদি হতা কইতে কইতে আর আর ওস্তাদ হল না আল্লামা কাজী মুমিনুদ্দিন আশরাফি মাদ্রাজিল্লাহ আলী উজুর গলো ইয়ে খড়ে মুসলিম উজুর লুম আর ওদের জাহাঙ্গীর কি খবর আ কই উজুর গতকাল নমিশা উজুর আসছে ফোনি ভাটি কদাই তা কই আর উজুর হই দে
ওই জামি আমাদের সাথে ভর্তি করাই দিব তো আর কেউ নাই তো হুজুর আমাদের দেখিলে যাবি এম বড় মাদ্রাসা আইয়া না লাইনে বড় হুজুর বেলা নিয়ে আ ওই হুজুর হয়ে যাইতে বল তো মুসলিউদ্দিন হুজুর উন তো আল্লাহর ওলি তার অগদে নজাইস কাজী সাহেব মনদিন আশরাফি মাদ্রাসা লাল অগদে ও জাঙ্গি জামিয়া যাব তুলু তুই এটা জামিয়াত সোবানিয়াত ফরিলো বাস নভরিলো বাস তুই জামিয়া যাই জিয়ান ফারিবি ফাবি তোরা আরা দুনো জনে দোয়া করে মারহাবা ই কামাল ক্লাস আবু দাউদ শরীফে পড়াই তো মুস্তাদদিন হুজুরে সিয়াস ইত্তার হাদিস তার কত জাঙ্গি জামিয়া নজা আরা দুনো জন হুজুরে দোয়া করে দি হুজুর কদম কত হুজুর যা জামিয়া যাইলে জিয়ান ভাবি তুই ফরিলেও ভাবি ন ফরিলেও ভাবি তোর হুজুর আরা এনে বানাই দি যা আয় আর দুই কথা ন হই এ দূরত এ সোবানিয়াত মানে দাখিল টু কামেল এ দূরত কামেল করি কে এ মাস্টার ডিগ্রি সোবানিয়াত তুই নেই আদাই বড় করে হ এ দোয়া হুজুর হলে দোয়া আলেম হলে মহব্বত আর কোনো কিচ্ছু না আরে কেউ জারু দৈন্য হলে তোর মাইছে বিভিন্ন জায়গায় যাই আল্লাহ যেন বলা মুসিবত উত্তম দোষণল উত্তম বাতল সবল উত্তম আল্লাহ হেফাজত করে আজি আর ভাই সুন্নি জামাতের রওনক আল্লাহ মা মোহাম্মদ আবু ইসুফ তাহেরি মাদ্রাজিলুল আলি খুব সুন্দর পুরজোশ আলোচনা করে বেগুনে জানতে লাগবে মন খুশি হয়ে যায় সমতা আইলে আমি কতক্ষণ বসতাম কিন্তু আর তার একখান মাহফিল আছে ঈদগাহ শহর ইয়াল্লাই ইয়েন এলাকা দেই লোয়াতো ফরিব আরে দ দিদে জামাল ঘটে গেল বর মহব্বত করি দ দি জামাল তারা হয় একজন আল্লাহ তারার এই কমিটি ও ফোয়াশা দেখি ভালো লাগে আদবলা